দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে বিজেপির উপর প্রভাব নিয়ে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর যা বললেন তাতে রাজ্যের যে কোনো তৃণমূল কর্মী সমর্থক নেতার মনে প্রশ্ন উঠতে বাধ্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, তিনি মনে করেন না সিএএ এবং এনআরসি নিয়ে আন্দোলনে বিজেপি এবং ব্র্যান্ড মোদির ওপর কোনো প্রভাব পড়বে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রশান্ত কিশোর বলেছেন, সারা দেশে সিএএ এবং এনআরসির বিরোধিতায় আন্দোলন ছড়ালেও এই মুহূর্তে দেশে নরেন্দ্র মোদীকে কাউন্টার করার মতো কেউ নেই। একদিকে যেমন সিএএ নিয়ে বিরোধিতায় সরব হয়েছেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অন্যদিকে এনআরসি প্রয়োগ না করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন এনডিএ এর অভ্যন্তরীণ দলগুলিও। বিহারের জেডিইউ এর পর এলজেপি এনআরসির বিরোধিতা করেছে। এখনো পর্যন্ত 9 জন মুখ্যমন্ত্রী সিএএ এর বিরোধিতা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রশান্ত কিশোরও সিএএ নিয়ে বিরোধিতায় সরব হয়েছিলেন, যদিও বিষয়টি নিয়ে নীতিশ কুমারের অবস্থা ছিল ভিন্ন। কলকাতার সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষণে গণভোটের দাবি করেছিলেন। এ প্রসঙ্গে প্রশান্ত কিশোর তাকে এই পরামর্শ দিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দল।